সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাতুহু এক বোনের প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে উজুর ফরজ কয়টি তিনি আবার এখানে উল্লেখ করে দিয়েছেন হানাফি মাঝ হওয়া অনুপথে চারটি মালিকিমাজ হবা অন্য আটটি এখন আসলে সহিকন্টি দেখুন আসলে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য কোরআনের দলিলের প্রয়োজন হয় তো পবিত্র কোরআনে উজুর ফরজ যে চারটি সেটির কথা উল্লেখ করাই আছে আল্লাহ তালা বলছে নিয়ে যা কুম সালাত যখন তোমরা সালাত আদায় করার জন্য যাও ফক্সেলু উজু তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এটি ছিল এক নম্বর ফরজ দুই নম্বর হচ্ছে দিয়ে হুমিল্লাল মারাফেখ তোমাদের দুই হাতকে কোনো পর্যন্ত দহিত দহত করো এটা হচ্ছে দুই নম্বর ফল তিন নম্বর হচ্ছে ওয়াম সাহু সেকুম তোমাদের মাথা মাসে করো এটা হচ্ছে তিন নম্বর ফল চার নম্বর হচ্ছে ওয়ার জলিকুম এল আল কাবাইন এবং তোমার পা টাকনো পর্যন্ত দহত করো এটি হচ্ছে পবিত্র কোরআনের আয়াত এই চারটি বিষয় পা দহিত করার কথা উল্লেখ করা হয়েছে সুতরাং এটি ফরজ বুঝাই যাচ্ছে বাকিগুলো হাদিস দ্বারাও গুরুত্ব আছে অজীব হিসেবে সাব্যস্ত হয়েছে এরকম কিছু বর্ণনা রয়েছে তো চারটি হচ্ছে মূল কথা বাকি মালিক মতে আটটি এবং আসলে এটা আছে কিনা এটা আমি জানি না তবে যে চারটির কথা আমি এখানে বললাম সেই চারটি কথা চারটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে আর বাকি বিস্তারিত উজুর নিয়ম রাসুল সাল্লাল্লাহ সাল্লাম কর্তৃক বর্ণিত হয়েছে যাই হোক রাসুল সাল্লাহি সাল্লাম যেভাবে আহ বর্ণনা করেছেন আমরা সেভাবে আহ উজু করবো কেমন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরক